টাচ টাইপ টুলটি সিসিতে নতুন তবে টাচ টাইপ টুলটি অনেক মজার একটি অপশন এটি হচ্ছে আপনি এখানে যে কোনো একটিকে টাচ করে যেমন পি অথবা জি যে কোনো একটি অবজেক্টকে সিলেক্ট করতে পারেন এটিকে জাস্ট আপনি বড় করতে পারেন ছোট করতে পারেন আপনি এই টাচ টাইপ টুলের মাধ্যমে এবং এটি কিন্তু ব্র্যান্ড নিউ যেমন আমি এখান থেকে যে সিলেক্ট করলাম এবং যে সিলেক্ট করে আমি এখান থেকে মুভ করে বা এখান থেকে সাইজ বাড়িয়ে সরি যেটিকে আমি রোটেশন করতে পারি অথবা যেটিকে আমি এখান থেকে জাস্ট মুভ করাতে পারি তো যাই হোক আমি একটু জুম করে নিই এখান থেকে ও আমরা ও সিলেক্ট করার পর ওটিকে বড় করতে পারি জাস্ট ওটিকে আমরা রোটেশন করে নিতে পারি ভি সেম একই নিয়মে আপনি রোটেশন করতে পারেন অথবা বড় করতে পারেন আপনি একটি বক্স তৈরি করলেন বক্স তৈরি করার পর এখানে টাইপ করলেন এবং টাইপটি আপনি এখানে করলেন যে ওকে এবং ওকের কার মাস্ট বি হোয়াইট হইতে হবে হোয়াইট টাইপের লাইট টাইপের কোনো কালার এটিকে একটু বড় করে নিন এবং এখন যদি চিন্তা করেন আপনি কেটির অ্যালাইন চেঞ্জ করতে চান তবে কীভাবে করতে পারেন নর্মালি আপনি এখান থেকে টাস টাইপ টু সিলেক্ট করবেন এখান থেকে রোটেশনে এবং কে এটিকে আপনি জাস্ট উল্টাভাবে সিলেক্ট করলেন যে জাস্ট একটা আপনার মডিফিকেশান এবং আপনি যদি এটির সাইজ বাড়াতে কমাতে চান এভাবে পারেন এবং এক্স্যাক্ট যেটি আপনার দরকার ঠিক ততটুকু আপনি এখানে করবেন তো এটি খুব ডিফিকাল্ট কোনো অপশন না আপনি জাস্ট এটিকে মডিফাই করতে পারেন বিশেষ করে লগতেরই ক্ষেত্রে অনেক হেল্পফুল এটির মধ্যে অনেক লেটার অ্যালাইন আপনি চেঞ্জ করে নিতে পারেন এবং আপনি অবশ্যই আপনার টাইপ টুলের আরও কিছু ব্যবহার এবার শিখবেন যেটি হচ্ছে আপনি যখন একটি টাইপ টুল সিলেক্ট করবেন তখন এখানে প্যারাগ্রাফের পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক টুল ওয়ার্ক টুল হচ্ছে এমন একটি টুল আপনি যখন প্রিভিউ বটনে ক্লিক করবেন তখন অনেক সময় দেখতে পারেন অনেক মনোগ্রাম অথবা অনেক লগর চারপাশে এরকম ধরনের যেটি হচ্ছে আপনার ওয়ার্ফ করা এবং এটি আর্ক আপনি এইভাবে আর্কের মাধ্যমে ব্ল্যান্ড করতে পারেন এবং এখানে অরিজিনালি ভার্টিক্যাললি পরিবর্তন করতে পারেন এখানে বেশ কিছু পরিমাপ রয়েছে ঠিক যে কোনো একটি সিলেক্ট করার পর আপনি আপনার টাইপকে এভাবে মডিফাই করতে পারেন নর্মাল অবস্থায় ফিস আই আপনার এখানে ফিশ আই বলতে মাছের চোখ তো মাছের চোখ বলতে আপনি সবসময় মাঝখানের যে অংশটুকু দেখছেন এই অংশটুকু আপনি বেশি ফিশ আই বলতে আপনি তো আসলে কিছুটা অনুমান করতে পারছেন যে কেমন হতে পারে আপনার টাইপোগ্রাফি স্টাইল জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর যেটি আপনার কাছে অ্যাপোপ্রিয়েট মনে হবে নর্মাল অবস্থায় আপনি জিরো এবং জিরো এবং জিরো দিলে আপনি দেখতে পাবেন যে আর্ট টুলের কি কাজ এবং তারপর আপনি এখান থেকে আর্ট টুল অনুপাতে এখান থেকে ব্ল্যান্ড করবেন এবং কতটুকু পরিমাণ আপনার দরকার এখান থেকে আপনি আপনার টাইপোগ্রাফির স্টাইল নির্বাচন করতে পারেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইপোগ্রাফির যে এক্সট্রা ব্লান তো এই ব্যান্ডটি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন এই ব্যান্ডটি আপনার ডিপেন্ড করবে কত ভ্যালু এবং কত ভ্যালুর উপর আপনি কাজ করলে আপনার টাইপোগ্রাফির স্টাইল আপনার লগের সাথে ম্যাচ করবে তো যাই হোক আমরা এখানে ক্যান্সেল করি এখন আমাদের নেক্সট হচ্ছে লাইন লাইনের সাথে আরো রয়েছে আর্ট এবং এখানে স্পায়ার টুল এবং রেক্টেঙ্গুলার গ্রেড টুল এখানে প্লট গ্রেড টুল এগুলা জাস্ট একটা লাইন দিয়েই সব তৈরি এবং একই সাথে আপনি কিভাবে মাল্টি লাইন তৈরি করতে পারেন রেক্টেঙ্গুলার গ্রেড টুল এবং এখানে আমি দেখতে পারছি যে বিশেষ করে স্প্রেল টুলটি হচ্ছে আমরা সহজে বলতে পারি যে এটি এক প্রকার মজার টুল যেটির মাধ্যমে আপনি আপনার বিশেষ করে আর্টওয়ার্কের অনেক দ্রুত কোনো ধরনের শেপ ক্রিয়েট করার ক্ষেত্রে যেমন এখানে ফিল কালার এবং স্টক কালার কিন্তু এখানে থাকবে না আপনি যে কোনো সময় ফিল এবং স্ট্রক দিয়ে এটি ভরাট করে নিতে পারেন এবং আপনি আপনার পছন্দের যে শেপটি খুব দ্রুত এই টুলগুলোর মাধ্যমে তৈরি করতে পারেন নেক্সটে আসুন আমরা লাইন টুল এবং তার আশেপাশের যে শেপ তৈরি করার জন্য যে টুলগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করি কারণ অবজেক্ট তৈরি করতে হবে অ্যাডোবিল স্টোটারে ভেক্টরের মূল লক্ষ্য হচ্ছে কিছু তৈরি করা বা কিছু তৈরি করে জেনারেট করা আর অ্যাডোব ফটোশপ বা অন্যান্য অ্যাপ্লিকেশনে ইমেজ ওপেন করে সেটাকে পোস্ট প্রসেসিংয়ের কাজ করা বা বিভিন্ন ধরনের মডিফাই করা এডিট করা এটি হচ্ছে রাস্টার বেস কাজ আর ভেক্টরের কাজ হচ্ছে কিছু জেনারেট করা কিছু তৈরি করা কোনো আর্টওয়ার্ক এখানে আপনি তৈরি করবেন যেটি পরবর্তীতে প্রিন্টের উপযোগী হতে হবে ধন্যবাদ